ঝাড়গ্রামের বিনপুরে রাস্তা তৈরির দাবিতে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ। রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। লেদাশোল মোড় থেকে শুকনিবাসা পর্যন্ত রাস্তা তৈরির দাবিতে পথ অবরোধ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামের খবরের দিকে আমরা নজর রেখেছি, যেখানে বিনপুরে রাস্তা তৈরির দাবিতে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। লেদাশোল মোড় থেকে শুকনিবাসা পর্যন্ত রাস্তা তৈরির দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। অবরোধের জেরে বিনপুরের শিলদা থেকে ঝাড়গ্রামের মধ্যে যান চলাচল বন্ধ। দেখতে পাচ্ছেন সেই ছবি, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এবং ঝাড়গ্রামের বিনপুরে রাস্তা অবরোধ করছেন গ্রামবাসীরা। রাস্তা তৈরির দাবিতে চলছে এই অবরোধ। লেদাশোল মোড় থেকে শুকনিবাসা পর্যন্ত রাস্তা তৈরির দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। অবরোধের জেরে বিনপুরে শিলদা থেকে ঝাড়গ্রামের মধ্যে যান চলাচল বন্ধ। রাস্তার দুধারে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বহু গাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে বিনপুর থানার পুলিশ। অন্যদিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এবার উঠল মুর্শিদাবাদের। প্রতিবাদে তেঁতুলিয়ায় পঞ্চায়েত অফিসের সামনে রাস্তায় গাছ ফেলে অবরোধ। দোতলা বা একতলা পাকা বাড়ির মালিকদের নাম আবাস তালিকায়, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। অবরোধের জেরে রাস্তায় আটকে গেছে বহু গাড়ি। আবাস দুর্নীতির অভিযোগ উঠছে জেলায় জেলায়। এর আগে আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা একাধিক জেলায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে স্থানীয়রা গ্রাম রাস্তা অবরোধ করছেন। কোথাও কোথাও পঞ্চায়েত অফিসে তালা দিয়েছেন, কোথাও আশাকর্মীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। আর এবার সেই একই অভিযোগ উঠল মুর্শিদাবাদে, যার প্রতিবাদে তেঁতুলিয়ায় পঞ্চায়েত অফিসের সামনে রাস্তায় গাছ ফেলে অবরোধ স্থানীয়দের। দোতলা বা একতলা পাকা বাড়ির মালিকদের নাম আবাস তালিকায় রয়েছে, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা। অবরোধের জেরে রাস্তায় আটকে গেছে বহু গাড়ি। অন্যদিকে ক্যানিং এ প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। বাড়ি প্রাপকদের তালিকায় নাম রয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী এবং শাশুড়ির, এমনকি পঞ্চায়েত সদস্যার আট আত্মীয়ের নামও রয়েছে এই তালিকায়। এই নিয়ে কার্যত একই সুরে সাফাই দিয়েছেন প্রধান এবং পঞ্চায়েত সদস্য। অনেকখানি জায়গা জুড়ে একতলা পাকা বাড়ি, ঢালাই ছাদ, ইটের গাঁথনি। এই বাড়িটি ক্যানিং এর তৃণমূল পরিচালিত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী সাফুইয়ের। একই বাড়িতে থাকেন তার স্বামী কল্যাণ সাফুই এবং শাশুড়ি বিজলি সাফুই। তারপরও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে প্রধানের স্বামী ও শাশুড়ির। অথচ যাদের মাটির বাড়ি, টিনের বা খড়ের চাল, কোনো রকমে ত্রিপল দিয়ে ঘেরা, তাদের নাম নেই তালিকায়। সরকারি জিনিস সকলে তো পাচ্ছে ঘর দোর, তাহলে আমরা পাচ্ছি না কেন? কাঁচা বাড়ি বাস করছি, এক একজন তিন চারটা করে ঘর পাচ্ছে একটা পরিবারে, তাহলে আমাদের কি অধিকার নেই সরকারি অনুদান আমাদের পাওয়া? এই বেড়ার ঘরে বাস করছি, কাঁচা বাড়ি, মাটির দেয়াল, তাহলে আমরা পাচ্ছি না কেন? বিষয়টি সামনে আসতেই বিতর্ক দানা বেঁধেছে। বিতর্কের মুখে সাফাই দেওয়ার চেষ্টাও করেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এই যে সার্ভেটা হয়েছিল যখন, তখন আমি প্রধান ছিলাম না, আর আমাদের মাটির বাড়ি, তখন আমাদের পাকা বাড়িও হয়নি, মাটির বাড়ি ছিল। হয়েছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার স্বামী এবং আমার শাশুড়ির নাম এসছে, যাতে আমার স্বামীর নাম ক্যান্সেল করে দেওয়া হয়ে গিয়েছে অলরেডি, আর আমার শাশুড়ির ঘরটা যাতে একটা দুস্থ মানুষ পায়, আমার পাড়েরই একজন দুস্থ মানুষকে আমি দেবো বলে ঠিক করে রেখে দিয়েছি। শুধু অবশ্য পঞ্চায়েত প্রধান নয়, তালিকায় নাম রয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার পরিবারের আট জনের। আমাদের এখানে উন্নয়ন কিছু হয়নি, আমাদের আমাদের পাড়াতে কোনো কাজ কারবার হয়নি, এবং যাদের যাদের ডবল ডবল ঘর আছে তারা ফের ডবল ডবল করে ঘর পেয়েছে। প্রধানদের ডবল ডবল করে ঘর এসছে, পঞ্চায়েতদের ডবল ডবল করে ঘর এসছে, কিন্তু আমাদের কিছু উন্নয়ন হয়নি। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হতেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আমাদের সদস্যর বিরুদ্ধে এই অভিযোগটা করা উচিত নয়, আমি তখন সদস্য ছিলাম না। আর এটা যদি সবাই মনে করে থাকে যে আমি আমাদের বাড়ির লোক, আমি সদস্য বলে আমার বাড়ির লোকের নাম দিয়েছি, এটা খুবই ভুল। পাঁচ বছর পরে অনেকে নানান সমস্যার জন্য সবাই পাকা বাড়ি করে নিয়েছে, এখন যদি তাদের নামের লিস্ট, নাম থেকে যদি বাদ যায় লিস্ট থেকে, সেখানে আমার তো কিছু বলার নেই। এই অভিযোগ সামনে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। যার কারণে এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটা বন্ধ রেখেছিলেন, যাদের ঘর নেই, মাটির ঘর, ত্রিপল টাঙিয়ে রয়েছে, কিন্তু তাদেরকে এই শাসক দলের
প্রধান থেকে আরম্ভ করে নেতা থেকে আরম্ভ করে যতগুলো তাদের আধিকারিক রয়েছে তারা কিন্তু কাটমানি জোরে হুমকি জোরে আজকে তাদের নামগুলোকে দিয়েছে আর সাধারণ মানুষ আজকে বঞ্চিত হয়েছে। এই রিঙ্কি নস্করের নামে সত্যিকারের আমরা তদন্ত করব, কালকের মধ্যে যদি নাম থেকে থাকে প্রথম কথা হচ্ছে আমি দলকে জানাবো, তারপরে আমরা আগামী দিন দল থেকে তার ব্যবস্থা নেবো এবং প্রশাসনকে বলবো তারা যদি গরিব মানুষ হয় নাম থাকবে আর যদি তাদের পাকা বাড়ি থাকে তাদের নাম সব কেটে দেবে। ক্যানিংয়ে এক নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইয়ে দিতে উপভোক্তাদের থেকে 20 থেকে 25 হাজার টাকা করে কাটমানি নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা। বাড়ি তো মেলেইনি, উপরন্তু তালিকা থেকে বাদ গেছে নাম, এই অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়েছে বাগদায়। চাপে পড়ে পরস্পরকে দুষছেন প্রধান এবং পঞ্চায়েত সদস্য। আমি দুটো ফ্যামিলির টাকা দিয়েছি 60,000 টাকা, প্রধানের হাতে দিয়েছি, মেম্বারের হাতেও দিয়েছি। এখন ঘরও নাম নেই, প্রধানও কিছু বলছে না, মেম্বারও কিছু বলছে না। কি করবেন এবার? এখন কি করবো? তা লিখিতভাবে জানিয়েছেন কোথাও? না, জানাইনি। পঞ্চায়েত সমিতি সমিতি? হ্যাঁ, ওই মেম্বার কাছে জানাইনি হয়েছে। হ্যাঁ, করা হয়েছে। কি নাম আপনার? চৈতন্য দাস। কথায় বলে বাঘের ঘরে ঘোগের বাসা, আর বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার পরতে পরতে যেন দুর্নীতির বাসা বাঁধার অভিযোগ। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে প্রভাব খাটিয়ে নিজের ও আত্মীয়দের নামে আবাস প্রকল্পের বাড়ি হাতানোর অভিযোগ তো রয়েছে। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কাটমানি নিয়েও আবাস প্রকল্পে যোগ্যদের বঞ্চনার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বাগদায়। আবাস তালিকায় নাম না দেখতে পেয়ে এখন পঞ্চায়েত আর পঞ্চায়েত সদস্যের কাছে টাকা ফেরত চাইছেন বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা। বিষয়টি জানিয়ে বাগদার বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভানেত্রীর কাছেও লিখিত অভিযোগ করেছেন তারা। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে এখন দলের পঞ্চায়েত প্রধানকে দুষছেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য, আর দুর্নীতি ইস্যুতে অভিযোগকারী পঞ্চায়েত সদস্যকেই কাঠগড়ায় তুলেছেন প্রধান। আমার গ্রামের অনেকেই টাকা পয়সা দিয়েছে, যারা একদম কুড়ে ঘরে থাকে এই ঘরের একটাও নাম আসেনি। হ্যাঁ, টাকাও পয়সাও দিয়ে রেখেছে, কিছু লোক ডাইরেক্ট প্রধানের হাতে টাকা দিয়েছে, হ্যাঁ আমার কাছেও দিয়েছে। যে প্রধান বললেন, আমাকে ডেকে বলেছিলেন যে যদি ঘর পাইয়ে দিতে হয় তাহলে টাকা দিতে হবে, আমার ওপরের চাপ আছে। হ্যাঁ, প্রধানের কথাতেই আমি টাকাটা তুলেছিলাম। এখন প্রধান তো টাকা ফেরত দিচ্ছেই না, প্লাস মানুষ আমার বাড়িতে আসছে, এই টাকাটার জন্য অনেক সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘ 2 বছর প্রায় পঞ্চায়েতে আসে, ও বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত, ও বিভিন্ন অসাধু হয় জনগণের কাছ থেকে টাকা তুলে নিজের দায় এখন এড়ানোর জন্যে যে সমস্ত টাকা তুলেছে সেই সমস্ত টাকা এখন মানুষের ফেরত দিতে হবে। এখন প্রধানের ঘরে দৌড় দেওয়ার চেষ্টা করে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং এর ভিতরে রাজনৈতিক চক্রান্তও আছে। ঘটনাকে ঘিরে চড়ছে রাজনীতির পারদ সারা পশ্চিমবাংলা জুড়ে। তৃণমূলে শুধু পঞ্চায়েতের প্রধান উপপ্রধান না, একটা বুথ স্তরে যারা লিডার আছে তারাও 20,000-25,000 নিয়ে প্রধানমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পকে তারা বাস্তবায়িত হতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের একই দশা, কেন্দ্রের উন্নতি আর তৃণমূলের দুর্নীতি। তৃণমূল দল গঙ্গা জলের মতন পবিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা দুর্গা, তিনিও এরকম। তা দল অবশ্যই, যদি কেউ অন্যায় করে দল অবশ্যই তার শাস্তির ব্যবস্থা করবে। পঞ্চায়েত ভোটের আগে আবাসের দুর্নীতি বিতর্ক যেন কিছুতে পিছু ছাড়ছে না তৃণমূলে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো আমরা, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শিব ঠাকুরের অভিযোগপত্রে মিসিং লিঙ্কের খোঁজে পুলিশ। এক নিরাপত্তা রক্ষীর সামনে খুনের চেষ্টা করেন অনুব্রত মণ্ডল, এমনটাই দাবি করেছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মণ্ডল। সেই সময় অনুব্রত নিরাপত্তার দায়িত্বে কে বা কারা ছিলেন জানতে তালিকা তৈরি করছে পুলিশ খবর সূত্রের। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো, সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, পুলিশ ঠিক কোন মিসিং লিঙ্কটা খুঁজছেন কি জানতে পারছো? দেখো মাধুরী, এটা পুলিশ সূত্রের খবর বা পুলিশের আধিকারিকরা বলছেন, শিব ঠাকুর মণ্ডল যিনি অভিযোগ জানিয়েছেন, অভিযোগ পত্র জমা দিয়েছেন, সেই অভিযোগ পত্রে দুটো মূলত মিসিং লিঙ্ক রয়েছে। প্রথম মিসিং লিঙ্ক, যে কোন দিন কোন সময়ে এই ঘটনাটা ঘটেছিল, তিনি লিখেছেন যে এই বছরের মে মাসের শুরুর দিকে
তাই কিন্তু তার মোবাইল ফোনের কল রেকর্ড বার করে সেই দিন বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। গতকালই এই খবর আমরা পুলিশ সূত্র মারফত পেয়েছিলাম। দ্বিতীয় সবচেয়ে বড় মিসিং লিঙ্ক, ঘটনার সময় কে সেখানে উপস্থিত ছিল, অর্থাৎ একজনই প্রত্যক্ষদর্শী, শুধুমাত্র একজন। শিব ঠাকুর মন্ডল তিনি দাবি করছেন যে তিনি যখন যান তিনি দেখেন যে অনুব্রত মন্ডলের সঙ্গে একজন দেহরক্ষী রয়েছে এবং তিনি একমাত্র প্রত্যক্ষদর্শী। কেন কি আমাদের ক্যামেরার সামনে শিব ঠাকুর মন্ডল দাবি করেছিলেন যে যে রুমে তিনি গিয়েছিলেন সেটা কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়। তাহলে এখানে কিন্তু একমাত্র ব্যক্তি যিনি কিন্তু এই গোটা ঘটনা দেখেছেন, অর্থাৎ তিনি কিন্তু একমাত্র সাক্ষী এই গোটা ঘটনার, তাই তাকে খুঁজে বার করার চেষ্টা এখন তদন্তকারীদের। একদমই প্রকাশ, এখানেই তোমাকে সঙ্গে রাখবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, প্রাক্তন পঞ্চায়েত প্রধান তৃণমূল কর্মী শিব ঠাকুর মন্ডলের অভিযোগের প্রেক্ষিতেই অনুব্রত মন্ডল এই মুহূর্তে দুবরাজপুর থানায় রয়েছেন। দুদিন আগে এই শিব ঠাকুর মন্ডল ঠিক কি দাবি করেছিলেন শুনুন। পার্টি অফিসে ডেকে বলছিল তুই দলটা কেন ছাড়ছিস, দল ছাড়ার কারণটা কারণ দাদা দেখুন দলে আমি কি পেয়েছি। তখন বলছে তোকে দলটা কোথাও না দাদা, দল আমি করবো না, আমি প্রয়োজন হলে বসে যাচ্ছি। তখন উনি রাগান্বিত হয়ে আমার গলা চেপে ধরে এবং প্রাণে মারার চেষ্টা করে। এটাই হচ্ছে অনুব্রত মন্ডল আপনাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। গেট বন্ধ করেছে, সিকিউরিটি বন্ধ করেছে। আমি একটা ছবি দেখাচ্ছি দেখুন তো, এই সিকিউরিটি না, আমার কাছে যখন ঘটনাটা ঘটে তখন ছিলেন না, একদম কনফার্ম, একদম কনফার্ম ইনি ছিলেন। আমরা শুনলাম শিব ঠাকুর মন্ডলের অভিযোগ, আরো একবার সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দুদিন আগে শিব ঠাকুর মন্ডল যেমনটা অভিযোগ করলেন যে অনুব্রত মন্ডল যখন তাকে দুবরাজপুরের পার্টি অফিসে ডেকে মারধরের চেষ্টা করেন, খুনের চেষ্টা করেন, তখন তার সঙ্গে একজন নিরাপত্তা রক্ষী ছিলেন। কে এই নিরাপত্তা রক্ষী, একটা মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টা করছে পুলিশ যেমনটা তুমি বলছিলে। দেখো এখানে মিসিং লিঙ্ক রয়েছে, তুমি শিব ঠাকুর মন্ডলের যে বয়ান তিনি দুদিন আগে আমাদের ক্যামেরার সামনে দিয়েছেন সেখানে কিন্তু দু তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন। এক নম্বর পয়েন্ট, একজনই ছিলেন নিরাপত্তা রক্ষী, তিনি কিন্তু সাইকেল হোসেন নন। সাইকেল হোসেন সবাই জানেন যে অনুব্রত মন্ডলের ছায়াসঙ্গী এবং নিরাপত্তা রক্ষী, কিন্তু তিনি ছিলেন না। কে সেই ব্যক্তি, সে গেট বন্ধ করে দিচ্ছে এবং গোটা ঘটনা যখন হচ্ছে, শিব ঠাকুর মন্ডলের বয়ান যদি আমরা দেখি, তিনি বলছেন যে অনুব্রত মন্ডল তাকে যখন খুন করার চেষ্টা করছেন, গলা টিপে ধরছেন, তখন কিন্তু তিনি দাঁড়িয়ে পুরোটা দেখছিলেন। এখানেই কিন্তু তদন্তকারী অফিসাররা কে সেই ব্যক্তি তাকে খুঁজে বার করার চেষ্টা করছেন। এবং সেই সময়ে, এই ঘটনার সময়ে বিধানসভার প্রাককালে বা এই বছরের মে মাসে কারা কারা ডিউটিতে ছিল অনুব্রত মন্ডলের সঙ্গে, কারা ছুটিতে ছিল, তাদের একটা লিস্ট তৈরি করা হচ্ছে এবং তাদের প্রত্যেকের বয়ান নিয়ে সেই ব্যক্তি, সেই রহস্যময়ী ব্যক্তিকে খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। এমনই খবর আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। মাধুরী, ধন্যবাদ প্রকাশ। বড়দিনের আগে নিউ মার্কেটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলো মিও আমরে। হরেক রকমের খেলায় অংশ নিলেন প্রতিযোগীরা, বিজয়ীরা পুরস্কার স্বরূপ পেলেন কেক মাফিন। নিউ মার্কেট চত্বরে বড়দিনের আগেই বড়দিনের আমেজ, সামনেই ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই তো কেকের গন্ধে মম করতে থাকা নিউ মার্কেট চত্বর। তবে এবার বড়দিন আসার আগেই যেন সেখানে চলে এলো সেই পরিবেশ, সৌজন্যে মিও আমরের বিশেষ অনুষ্ঠান। বৃহস্পতিবার নিউ মার্কেটে সিম পার্ক মলে যার আয়োজন করা হয়েছিল, এখানে বিভিন্ন রকমের খেলায় অংশ নেন অনেকে। দু বছর আমরা সকলেই জানি আমরা কোনো অনুষ্ঠান ঠিক মতন সেলিব্রেট করতে পারিনি, আর সেই জন্যই আজকে কিন্তু আমরা এখানে মিও আমরের পক্ষ থেকে আমাদের স্পেশাল থিম আজকে হচ্ছে টুগেদারনেস, মানে একতা। অসাধারণ লাগে, এর জন্যই মার্কেটে এসেছিলাম, দেখে সঙ্গে সঙ্গে এলাম। খেলায় জয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় কেক, যারা জেতেননি তারাও কেউ খালি হাতে ফেরেননি। বড়দিনের আগেই মিও আমরের অনুষ্ঠানে নিউ মার্কেট চত্বর একেবারে জমজমাট। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নদিয়ায় মতুয়াগড়ে সভা শুভেন্দু অধিকারী। আজ দুপুর দুটোয় রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে সভা করবেন বিরোধী দলনেতা। আমাদের প্রতিনিধি সুচিত মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচিত, কি জানতে পারছো এই সভা সম্পর্কে, প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, অন্যদিকে এই সভা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বভাবের জবাবী সভা হতে চলেছে? দেখো সুকন্যা, যেটা প্রথমেই বলি, রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মাঠে আজ ঠিক দুপুর দুটোর সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সভা করতে আসছেন। এবং যেটা জানা যাচ্ছে যে গত 17 তারিখে রানাঘাট পূর্বপাড়ে বাণীসঙ্গের মাঠে কিন্তু তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, এবং তার পাল্টা হিসেবেই বলা যেতে পারে আজকের যে সভা সেটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। এবং এই সভা ঘিরে ইতিমধ্যেই যেমন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এবং বলা যেতে পারে এটা মুক্তরাজের একটা গড়। এই জায়গায় গত লোকসভাতে জয়ী হয়েছে বিজেপির, যেমন জয়লাভ করেছে, পাশাপাশি বিধানসভাতেও কিন্তু বিজেপির একটা ভালো ফল রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আসছেন, এবং শুভেন্দু অধিকারী আসা ঘিরে ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি সভা একদম প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। সুকন্যা, ধন্যবাদ সুজিত। অন্যদিকে আমরা দেখেছি গতকাল পূর্ব বর্ধমানের তার সভায় অনুমতি দিল না প্রশাসন, যার জেরে বাতিল হলো শুভেন্দু অধিকারীর জনসভা। সভা বাতিল হলেও বর্ধমানে গিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিরোধী দলনেতা, এবং সেখানে বললেন বাতিল হওয়া সভা হবে 8ই জানুয়ারি, আর 2রা জানুয়ারি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। ফের রাজ্যে সভা বিতর্ক, ফের একবার শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না প্রশাসন, যার জেরে বাতিল করতে হলো সভা। তবে সভা বাতিল হলেও বর্ধমানে গিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিরোধী দলনেতা, যা নিয়ে ফের একবার বাকযুদ্ধে জড়ালো তৃণমূল বিজেপি। অগণতান্ত্রিক রাষ্ট্রগুলো, স্বৈরতান্ত্রিক রাষ্ট্রগুলো, সেখানেও বিরোধীদের সভা সমিতি করার অধিকার আছে। পশ্চিমবঙ্গে এই রাজ্যের একমাত্র বিশ্বাসযোগ্য অপোজিশন, নো সেটিং অপোজিশন, বিজেপিকে অ্যালাউ করা যাবে না। আমি একটা কথা বলি, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, কোনো কারণে যদি প্রশাসন অনুমতি না দিয়ে থাকে তাদের ব্যাপার। সব জায়গায় বিজেপি সভা করছে, বহু নেতা সভা করছেন, বাইরের থেকে নেতারা আসছেন সভা করছেন। আর বিজেপিকে আমি মনে করিয়ে দিই, যখন আমরা ত্রিপুরায় যেতাম দিনের পর দিন তারা সভা করতে দিতেন না, অনুমতি দিতেন না, অভিষেকের সভা করতে দেননি, এক মাসের বেশি 144 ধারা জারি করে রেখেছিলেন, দেখ কেমন লাগে। কয়েকদিন আগে আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক শিশুসহ 3 জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে ওই সভায় পুলিশের কোনো অনুমতি ছিল না। এ নিয়ে যখন চাপানোতর চলছে, সরগরম রয়েছে রাজ্য রাজনীতি, তখন পাশের জেলা পূর্ব বর্ধমানে বাতিল হলো শুভেন্দু অধিকারীর জনসভা। বৃহস্পতিবার বিকেলে বর্ধমান শহরে দেওয়ানদিঘির কলিগ্রামের মাঠে শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল, সেই মতো শুরু হয় প্রস্তুতিও। মাঠ পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যানার ফ্লেক্স লাগানো থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারও শুরু করে বিজেপি। বিজেপির দাবি, এর মধ্যেই চিঠি দিয়ে মঙ্গলবার মহকুমা শাসক জানান, নিরাপত্তার কারণে পুলিশের আপত্তি থাকায় সভার অনুমতি দেওয়া যাচ্ছে না। বিজেপির আরও দাবি, শুধু কলিগ্রামই নয়, তার আগে বর্ধমানের স্বস্তিপল্লী, মির্জাপুরেও সভা করার অনুমতি চাওয়া হলেও তা মেলেনি। শেষ অবধি বাতিল করতে হয় শুভেন্দু অধিকারীর সভা। কিন্তু সভা না হলেও পূর্ব বর্ধমানে পৌঁছন বিরোধী দলনেতা, সাংবাদিক বৈঠক করে উগরে দেন ক্ষোভ। পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় পূর্ব বর্ধমানের কলিগ্রামে সভা বাতিল হলো শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী পূর্ব বর্ধমানে এসে জানিয়ে দিলেন এই সভা 8ই জানুয়ারি বর্ধমান গ্রামীণ এলাকায় তিনি করবেন। তা আজকের এই মিটিংটা আলটিমেটলি আমাদের করতে দেওয়া হলো না। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচি তো আটকানো হয়, এই বাধাদানের প্রক্রিয়াটা শুরু হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টিকে ভয় করছে। বাতিল কেন করতে হয়েছে, প্রশাসন অনুমতি দেয়নি কেন, সেগুলো প্রশাসন তার উত্তর দেবে, তার উত্তর তো আমরা দিতে পারবো না। আর দ্বিতীয়ত, আমরা যেটুকু জানতে পেরেছি যে বিজেপি তার কোথায় সভা করবে তার ঠিক নেই, কখনো বলছে দেওয়ানদিঘিতে করব, কখনো বলছে কলিগ্রামে করব, ওরা ঠিক করতে পারছে না কোথায়, কারণ ওরা জানে যে আমরা যেখানে করতে চাচ্ছি সেখানেই কিন্তু আমাদের লোক হবে না। পুলিশ সূত্রে দাবি, সভাস্থলের পাশেই রাস্তা, সেক্ষেত্রে সভা হলে রাস্তা আটকে যেতে পারে, তাতে সমস্যা হতে পারে, আর পাশে স্কুল রয়েছে, নিরাপত্তাজনিত কারণে বিজেপির সভার অনুমতি দেওয়া হয়নি। শিবাশিস মৌলিক, কমল কৃষ্ণ দে ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।
তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের তরফে কলকাতা সহ জেলায় জেলায় কার্টুন সহ ফ্লেক্সে নিরুদ্দেশ ঘোষণা। কার্টুন চরিত্রটির কোথায় বাড়ি, কেমন দেখতে, কি অসুখ, বিশেষ চিহ্নের উল্লেখ থাকলেও কারো নাম করা হয়নি। শুভেন্দুকে কটাক্ষ করা হয়েছে, অভিযোগ বিজেপি। ডিসেম্বর তারিখ বলে কেউ কার্টুন হয়ে গেছেন, পাল্টা খোঁচা তৃণমূলের। দেখতে গোলগাল না দুষ্ণ দোষ, মেরুদণ্ড নেই, গলায় গেরুয়া উত্তরীয়, বাড়ি তার কাঁথিতে, পাশেই রয়েছে তার কার্টুন। নিচে লেখা, এমন ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। বরানগর থেকে বর্ধমান, করুণাময়ী থেকে কোচবিহার, তৃণমূলের আইটি সেল ও সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে দিকে দিকে টাঙানো হয়েছে এ ধরনের ফেস্টুন, ব্যানার, পোস্টার। নিখোঁজ ব্যক্তির রূপ, ঠিকানা, অসুখ, বিশেষ চিহ্নের বিবরণ থাকলেও উল্লেখ নেই নামের। এই হোর্ডিং এ তাৎপর্যপূর্ণভাবে একটা কার্টুন ব্যবহার করা হয়েছে, যে কার্টুনের সাদা পাঞ্জাবি এবং গেরুয়া উত্তরীয়, এবং সেই কার্টুন সম্পর্কে নিচে লেখা হয়েছে, এমন কোন ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। তাৎপর্যপূর্ণভাবে গোটা হোর্ডিংয়ে যার সম্পর্কে লেখা হচ্ছে, যার কার্টুন ব্যবহার করা হচ্ছে, তার নাম ব্যবহার করা হয়নি। যদিও তার রূপ সম্পর্কে কয়েকটা তথ্য দেওয়া হয়েছে, বাড়ি বা ঠিকানা সম্পর্কে লেখা হয়েছে তার বাড়ি কাঁথিতে, এবং তার কিছু অসুখ চিহ্নিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। পোস্টারের ভাষা ও কার্টুন দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি রাজ্য জুড়ে এভাবেই পোস্টার লাগিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে চাইছে তৃণমূল? এবং ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকান, ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়। বঙ্গ রাজনীতিতে ডিসেম্বর থিওরি নিয়ে বা ডিসেম্বর ডেডলাইন নিয়ে একটা নতুন করে জল্পনা তৈরি হয়েছে, এবং সেই ডিসেম্বর জল্পনাও এখানে স্পষ্ট প্রকাশ পেয়েছে। 12, 14, 21 তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ। শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইনে তিন দিনের কোনো দিনেই অবশ্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কিছু হয়নি, আর তাই কি শুভেন্দুকে কটাক্ষ করে তৃণমূলের এই ব্যঙ্গাত্মক প্রচার? দেখুন, একজন ব্যক্তি আছেন যিনি ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন, ডিসেম্বরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে হুমকি দিয়েছিলেন, একজন জ্যোতিষের মতো তারিখ ধরে বলে দিয়েছিলেন এই এই তারিখ এই এই হবে গুরুত্বপূর্ণ তারিখ, কিন্তু তারপরে দেখলাম তিনটে তারিখই পেরিয়ে গেল, কিছু তো হলোই না, উল্টে কিছু সাধারণ মানুষ মারা গেলেন। বাংলা তৃণমূল কংগ্রেসের যারা ছাত্র যুব যারা রয়েছে তাদের প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি এখন কোথায় গেলেন, 21 তারিখ তো পেরিয়ে গেছে। তো সেই কারণে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে এই নিরুদ্দেশ ব্যানার লাগানো হয়েছে। এগুলো হচ্ছে 1956-র যন্ত্রণা তো আছে, অবক্ত ব্যথা, আর আমি সব গুছিয়ে রাখছি হোর্ডিংগুলো, তিহার জেলের গেটে গিয়ে দিয়ে আসবো একদিন, 23 সালের যে কোনো একটা দিন, শীতকালে হতে পারে নইলে বসন্ততে হতে পারে। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে বঙ্গ রাজনীতি থেকে শুরু হলো আক্রমণের নতুন কৌশল। কৃষেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার ঝাড়গ্রামের খবরে নজর রাখবো। বিনপুরে রাস্তা তৈরির দাবিতে 5 নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। লেদাসল মোড় থেকে শুকনি বাসা পর্যন্ত রাস্তা তৈরির দাবিতে পথ অবরোধ। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতাভ রথের সঙ্গে। অমিতাভ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো সুপর্ণা, বিনপুর 2 নম্বর ব্লকের মোহনপুরের কাছে 5 নম্বর রাজ্য সড়ক অবরোধ করেছে স্থানীয় গ্রামবাসীরা। তাদের যেটা অভিযোগ যে গ্রামীণ প্রায় 11 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরেই তারা দাবি জানিয়ে আসছেন, রাস্তার খুব বেহাল দশা, কিন্তু কোনো সরকারই তাদের কথায় কর্ণপাত করেনি, ফলে তারা বাধ্য হয়ে আজকে অবরোধ করেছে। সকাল থেকে অবরোধ শুরু হয়েছে 5 নম্বর রাজ্য সড়কের কাছে মোহনপুরে, এই রাস্তা অবরোধ করেছে। এই অবরোধের ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন, তবে প্রশাসনের তরফ থেকে গাড়িগুলি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিনপুর 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যেটা জানিয়েছেন যে আমাদের কাছে যে দাবি দেওয়া জানানো হয়েছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা এবং আমরা দেখছি কি করা যায়, তবে স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য, নির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাদেরকে যতক্ষণ না জানানো হচ্ছে যে রাস্তা কবে তৈরি, কাজ শুরু হবে, ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। সকাল 6টা থেকে এই অবরোধ শুরু হয়েছে, এই মুহূর্তে বেশ কিছু গাড়ি রাস্তায় আটকে আছে, তবে নতুন করে যে গাড়িগুলি বিভিন্ন দিক থেকে আসছেন সেগুলি প্রশাসনের পক্ষ থেকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যেখানে অবরোধ হচ্ছে সেই রাস্তা ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার, ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া যাওয়ার, ঝাড়গ্রাম থেকে দুর্গাপুর যাওয়ার বেশ কিছু গাড়ি আটকে আছে, তবে প্রশাসনের জয়েন্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে পৌঁছবেন এবং অবরোধ যারা করেছে তাদের সাথে কথা বলবেন, তারপরই জানা যাবে বিষয়টি কি দাঁড়াচ্ছে। ধন্যবাদ অমিতাভ। রাস্তা তৈরির দাবিতে ঝাড়গ্রামের বিনপুরে যখন এই রকম ভাবে রাস্তা অবরোধ হচ্ছে, তখনই মুর্শিদাবাদের তেঁতুলিয়ায় পঞ্চায়েতের অফিসের সামনে রাস্তায় গাছ ফেলে অবরোধ, অভিযোগ আবাস যোজনার দুর্নীতি।
দোতলা বা একতলা পাকা বাড়ির মালিকদের নাম আবাস তালিকায়, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা সেখানে। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, ঠিক কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? ছাদ এখন নেই সেই সমস্ত মানুষজনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং যাদের দোতলা বাড়ি, যাদের একতলা পাকা বাড়ি, এবং যারা পঞ্চায়েতের যারা পদাধিকারী আছে তাদের ঘনিষ্ঠ বা তাদের নিকট আত্মীয়, তাদের নামে আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করা হয়েছে। এবং এই দাবিতে সকাল 7:30 থেকে তারা একেবারে যে হরিরামপুর ঘাট যাওয়ার যে রাজ্য সড়ক রয়েছে লালবাগ থেকে, সেই রাজ্য সড়কে তারা অবরোধ করেছেন, একেবারে রাস্তায় গাছ ফেলে তারা অবরোধ শুরু করেন, এবং মহিলা পুরুষ প্রত্যেকেই তারা অবরোধে সামিল হয়েছেন। এই মুহূর্তে মুর্শিদাবাদ থানার পুলিশ তারা গেছেন এবং তারা অবরোধকারীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে অবরোধকারীদের সঙ্গে তাদের আলোচনা চলছে, এবং যারা অবরোধ করেছেন তাদের মূল অভিযোগ হচ্ছে যে আবাস যোজনার তালিকা নিয়ে, যে তালিকায় বহু যারা প্রাপক বলে তারা দাবি করছেন সেই প্রাপকরা বঞ্চিত হয়েছে। এই দাবিতেই কিন্তু সুগন্যা অবরোধ চলছে, কয়েক ঘন্টা ধরে এই অবরোধ, কিন্তু একবারে যানজট প্রচন্ড হারে দেখা দিয়েছে ঘটনাস্থলে। সুগন্যা রাজীব, ধন্যবাদ।